আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে আমাদের এই চ্যানেলের নতুন গল্প হৃদয়াবেগ গল্পের দুই নম্বর পর্ব। রূপন্তি রহমানাপুর এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মায়ের কথা শুনে তপ্তশ্বাস ফেলল তাহমিদ। এইসব কথা বলে কি আর কোনো লাভ আছে? যা হওয়ার তো হয়েই গিয়েছে। ছেলের কথা শুনে থমকালে নওহিদা। তার মানে কি তোর মতামত না নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত তোর উপর চাপিয়ে দিয়েছি? তোর নিশ্চয়ই কোনো পছন্দ আছে, তাই না? মায়ের কথা স্মিত হাসলো তাহমিদ। মায়ের হাত থেকে বিরিয়ানির বক্সটা নিয়ে মাকে আলতো করে জড়িয়ে ধরল। না তো আমার কোনো পছন্দ আছে, আর না তোমরা তোমাদের মতামত আমার উপর চাপিয়ে দিয়েছ। আসলে আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। সেটেলড হয়ে নিজেকে একটু গুছিয়ে তারপর এসব নিয়ে ভাবতাম আমি। বিয়ে তো আর ছেলে খেলা না, অনেক বড় দায়িত্ব। একটা মেয়ের বাবার পরের দায়িত্বটা কিন্তু তার স্বামীর কাঁধে এসে পড়ে। আর তোমার যে বাইজি, মাশাল্লাহ, আল্লাহ রক্ষা করো, সে যতই ওই বাড়ি থাকুক না কেন, ঢাকা গিয়ে কিন্তু আমার টেনশনই থাকতে হবে। কারণ সে আমার স্ত্রী, দিন কবুল বলে তাকে আমি গ্রহণ করেছি। কখন কি করে বসে সে আতঙ্কে থাকতে হবে আমায়। সে যে কবে ম্যাচিউর হবে আল্লাহ জানে। বড় ছেলে বিয়ে করতে চায় না, তাকে জোর করে বিয়ে দিলে। এইদিকে তোমার 19 বছর বয়সী ছোট্ট ছেলে বিয়ের জন্য মরিয়ে হয়ে আছে, সেদিকে কি তোমাদের কোনো নজর আছে? দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে হামি দিতে দিতে বলল তাহমিদের ছোট ভাই ফাহিম। ফাহিম অ্যাডমিশন ক্যান্ডিডেট, ভাইদের আকদের জন্যই বাড়িতে এসেছে, সেও তার ভাইয়ের সাথে ঢাকা যাবে। ফাহিমের কথায় ব্রকুঞ্জন করে তাকায় ওয়াহিদা। মাত্র এসএসসি দিলি, এখনও ভার্সিটি অ্যাডমিশন নিলি না, এখনই বিয়ে? এই তোর বিয়ের বয়স হয়েছে? ও মা, একটু আপডেট হও। আমার বয়সে অনেক ছেলে এক বাচ্চার বাপ হয়ে গেছে, আর আমি বইয়ের সাথে সংসার করছি, জীবনটা ভাজা ভাজা, ওয়াহিদা দাঁত কিরমির করে বলে। আমার বাথরুমের স্যান্ডেল জোড়া কইরে? ভাইয়া আমি নিচে আছি, তুমি তাড়াতাড়ি এসো, এই সাত সকালে জুতার বাড়ি খাওয়ার কোনো শখ নাই আমার। দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল ফাহিম। মা আর ভাইয়ের কাণ্ডে শব্দ করে হাসলো তাহমিদ। মা ছাড়ো তো ওর কথা, দাদি কি এখনও ঘুমাচ্ছে? আর বাবা? তোর দাদি রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, শেষ রাত অব্দি ছটফট করেছেন। আর তোর বাবা ফজরের নামাজে গিয়েছে, এখনও আসেনি। তাহলে তো বাবার সাথে দেখাই হবে না, এখন বের না হলে প্রথম শিফটের বাসে উঠতেই পারবো না। আর আমি ঢাকা পৌঁছে দাদির সাথে কথা বলে নেব। ওয়াহিদার দোয়া পড়ে ছেলের গায়ে ফু দিলেন। সাবধানে যাবি বাবা, আর ওই বাদরটাকেও দেখে শুনে রাখিস, আল্লাহ আল্লাহ করে বেরিয়ে পড়। কিছু পথ এগিয়ে গিয়েও তাহমিদ ওর মাকে পিছু ফিরে ডাকলো। ছেলে ডাকে তাকালো ওয়াহিদা। কিছু বলবি বাবা? তোমার বাইজিকে নিজের যত্ন নিতে বলো, আর মন দিয়ে যেন পড়াশোনা করে, পাড়ার বাচ্চাদের সাথে খেলতে গিয়ে নিজের পড়াশোনার যেন ক্ষতি না করে। আর দাঁড়ালো না, তাহমিদ হনহনিয়ে বাড়ির বাইরে চলে গেল। ওয়াহিদা ছেলের এমন সুপ্ত অস্থিরতা দেখে নিঃশব্দে হাসল। নাজিফা এবং তাহমিদের বিয়ের দুদিন পার হয়ে গেছে। কোচিং সেন্টারে ক্লাস শেষ করে বাসায় যাবে তাহমিদ। আকাশে মেঘ ডাকছে, চারপাশে কেমন অন্ধকার হয়ে গেছে। রিক্সার জন্য দাঁড়িয়ে আছে সে। হঠাৎ কেউ একজন বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আরে সাবিয়া জে, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি তো ডাবিতে চান্স পেয়েছি, শুনেছেন নিশ্চয়ই? আতিফ ভাই বলল, আমাদের কোচিং সেন্টার থেকে অনেকেই চান্স পেয়েছে বলে বসে থাকলে তো হবে না, মন দিয়ে পড়াশোনা করো। সাবিয়া ব্যাগ হাতে কিছু একটা বের করলো, তারপর তাহমিদের দিকে বাড়িয়ে দিল সেটা। এটা আপনার জন্য স্যার, আপনি এভাবে গাইড না করলে কখনো এটা সম্ভব হতো না, তাই আমার তরফ থেকে ছোট্ট উপহার। এসবের দরকার ছিল না সাবিহা, তুমি মন দিয়ে পড়াশোনা করেছো, সে অনুযায়ী ফল পেয়েছো, উপহারটা নিলে আমি খুব খুশি হব স্যার। অগত তাহমিদ সাবিহার হাত থেকে গিফট বক্সটা নিল। একটা রিক্সা আসতে দ্রুত উঠে পড়লো রিক্সায়। তাহমিদের যাওয়ার পানে তাকিয়ে আছে সাবিহা। সাবিহার সাথে থাকা মেয়েটা জিজ্ঞাসা করলো, এটাই কি তোর সেই ক্রাশ? জবাবে মাথা নাড়লো সে। মেয়েটি পুনরায় বলল, কী অ্যাটিটিউড! আমার দিকে তাকালো না পর্যন্ত, যত তাড়াতাড়ি সম্ভব মনের কথা বলে দে, না হলে এই অ্যাটিটিউড কিং কে অন্য কেউ নিয়ে যাবে। সাবিয়া হেসে জবাব দিল, কেউ নেবে না, ওনার সাথে কোনো সম্পর্ক নেই, মেয়েদের দিকেও ভালো করে তাকায় না। তাহলে বলছিস না কেন? এখন নিজের মনের কথা প্রকাশ করলে বলবে এগুলো আমার আবেগ, তাই অপেক্ষা করছি সঠিক সময়ের। অপেক্ষা সঠিক সময়ের জানালা কিঞ্চিত ফাঁক করে ঝড়ের তাণ্ডব দেখছে নাজিফা। ভদ্রপাতের আওয়াজে কেঁপে কেঁপে উঠছে সে। হঠাৎই কিছু একটার কথা মনে পড়তে দৌড় লাগালো সদর দরজার দিকে। বসার ঘরে নকশিকাতার ফুল করছিল নাজিফার মা ফাহমিদা।
মেয়ের এমন দৌড় দেখে ব্রোকোচ কালেন তিনি। নাজিফাকে দরজার চিটকানি খুলতে দেখে দৌড়ে গেলেন মেয়ের কাছে। নাজিফা, এই জ্বরের মধ্যে তোমাকে ভিজতে হবে না, সবসময় পাগলামি করো না। আমি বৃষ্টিতে ভিজবো না মা। বৃষ্টিতে ভিজবে না তাহলে বাইরের দিকে ছুটছ কেন? রান্নাঘরের সামনে বিলম্ব গাছে ঘুঘু পাখির বাসা, দুটো বাচ্চা আছে, আমি ওগুলো নিয়েই চলে আসবো, নাহলে এই জ্বরের মাঝে পাখির বাচ্চারা দুইটা মরেই যাবে মা। মেয়ের এমন কথায় তেতে ওঠেন ফাহমিদা বেগম, চোখ রাঙানি দিয়ে বলেন, সবসময় তোমাকে পাগলামি করতে হবে? বাইরে ঝড় হচ্ছে, বজ্রপাতের শব্দে ঘরে থেকেও ভিতরে কেঁপে উঠছে, আর তুমি বাইরে যাবে? যাও নিজের রুমে যাও, নাহলে তোমার বাবাকে ডাকবো। মন খারাপ করে নিজের রুমের দিকে পা বাড়ালো সে। প্রায় ঘণ্টাখানিক তাণ্ডবের পর ঝড় থামল। প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ দেখিয়ে ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। ঝড় থামতেই নাজিফা এক চোটে ঘর থেকে বের হলো, রান্নাঘরের সামনে গিয়ে হাঁপাতে শুরু করলো সে। বিলম্ব গাছের নিচে তাকাতেই কান্না করার উপক্রম হলো তার। পাখির বাসাটা উল্টে নিচে পড়ে আছে, পাশেই মা পাখিটার নিথর প্রাণহীন দেহ পড়ে আছে। মা পাখিটা চাইলে উড়ে চলে যেতে পারত, সন্তানের মায়ায় এখানেই থেকে গেছে। মা বুঝি এমনই হয়। নাজিফা যতই বাদরামি করুক না কেন, পশু পাখিকে কখনো কষ্ট দেয় না। পাখির জন্য মন খারাপ করে সেদিন আর কারোর সাথে কোনো কথা বলেনি নাজিফা। এদিকে গিফটের বক্সটাকে অবহেলায় খাটের এক কোণে রাখলো তামিদ। ধুলোবালিময় ক্লান্ত দেহটা নিয়ে ওয়াশরুমে গেল। সামান নিয়ে বাইরে আসতে দেখতে পেল ফাহিম গিফট বক্সের র্যাপিং পেপার খুলছে। সেসবে পাত্তা দিল তামিদ। বক্সটা খুলে ফাহিম বলল, ওয়াও, ব্র্যান্ডেড ওয়াচ, কে দিল ভাইয়া? স্টুডেন্ট। কি উপলক্ষে? ডাবিতে চান্স পেয়েছে তাই, যাই বলো ভাইয়া, চয়েসটা কিন্তু সেই তোর ভালো লাগলে তুই রেখে দে, তোমার স্টুডেন্ট তোমাকে গিফট করেছে, আমি কেন নিব? তামিদ বিড়বিড় করে বলে, শিক্ষক হিসেবে দিয়েছে নাকি অন্য কিছু হিসেবে দিয়েছে আমি ভালো করেই জানি, মানুষের চোখ দেখলেই বোঝা যায়, এতটুকু বোঝার ক্ষমতা আমার হয়েছে। ফাহিম ব্রুকটি করে বলে, কিছু বললে ভাইয়া? দীর্ঘশ্বাস ফেলে তামিদ বলল, আমি গড়ি হাতে দেই না, তুই রেখে দে। ঘনিয়ে এলো নাজিফার এসএসসি পরীক্ষা, হাতে গুনে আর মাত্র 4 দিন বাকি। আজ অঙ্ক প্রাইভেট স্যার বুঝিয়ে দিয়েছেন কিভাবে ওএমআর শিট পূরণ করতে হবে, কিভাবে লিখতে হবে। প্রাইভেট শেষ করে বাড়ি ফিরে এসে দেখে ফাহিম আর তার দাদি এসেছে। ফাহিমের দাদি আমিনা বেগম নাজিফাকে দেখে ডাকলো। নাজিফা নাক মুখ কুচকে বলল, তোমার সাথে ঝগড়ার মুড আমার নাই বুড়ি। কেন, কি হয়েছে রে ছুরি? স্কুল জীবন শেষ গো বুড়ি, আমার আর স্কুল থেকে আম চুরি করে খাওয়া হবে না। দন্তহীন মুখে আমিনা বেগম বললেন, বেঁচে থাকা আমার সার্থক, এই প্রথম শুনলাম কোনো মেয়ে তার শ্বশুরবাড়ির লোকদের সামনে চুরি করতে পারবে না বলে আফসোস করছে। যাও তো বুড়ি, এই জন্যই তোমার সাথে আমি কথা বলি না। এই বুড়ি যখন আর থাকবে না, তখন এই বুড়ির মর্ম বুঝবি, বুড়ির জন্য কাঁদবি সারাক্ষণ। আমিনা বেগমের কথা শুনে নাজিফা ওনার পাশে গিয়ে বসল। আমি তোমাকে বুড়ি বলে ডাকি, সারাক্ষণ ঝগড়া করি বলে তুমি রাগ করো? নাজিফার মাথায় হাত বুলিয়ে আমিনা বেগম বলেন, রাগ করলে কি আর তোকে নাতবউ করি, তোর সাথে ঝগড়া করতে আমার বেশ লাগে। তাহলে তুমি মরার কথা বললে কেন? আর কত থাকবো, আমার সাথে কেউ বেঁচে নেই, তোর দাদা শ্বশুরের জন্য মাঝে মাঝে ভিতরটা হু হু করে, কতদিন দেখি না সেই মুখ। দাদা তোমায় খুব ভালোবাসত। 2 পলিথিন চিপস চানাচুর চিরা ভাজার চকলেট নাজিফার কাছে রেখে বলল, 2 পেতনি আবেগের কথা বাদ দাও, আপা এই যে নেন, এগুলো আপনার জামাই জান পাঠাইছে, এগুলো গ্রহণ করে আমাকে উদ্ধার করেন। বলবো, 100 বার বলবো, তাতে তোর কি ফাহিম্মা? পাইলাম না, ইজ্জত পাইলাম না, বয়সে বড় হওয়ার পরেও তুই করে বলে। নাজিফা দাঁত কেলিয়ে বলে, সম্মান দিয়ে কথা বলবি ফাহিম্মা, আমি তোর একমাত্র শহুরে বড় ভাইয়ের বউ। আইসে আমার বাবি, সর সামনে থেকে। ফোন বেজে উঠল ফাহিমের। ফাহিম কিছুক্ষণ কথা বলে ফোন বাড়িয়ে দিল নাজিফার দিকে। নাজিফা জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকালো ফাহিমের অভিমুখে। ফাহিম চোখের ইশারায় বলল কথা বলার জন্য। কানে ধরে হ্যালো বলতেই ওপাশের কণ্ঠস্বর শুনে হৃৎপিণ্ড ত্বরিত গতিতে লাফাতে শুরু করে নাজিফার। ওয়াও, কেমন লেগেছে আমাদের নতুন গল্পের 2 পর্ব? যদি ভালো লেগে থাকে, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সামান্য একটু কষ্ট করতে পারবেন না, একটা কমেন্ট করে যদি ভালো লেগে থাকে লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন। আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, নিয়মিত এমন সব ভালোবাসার গল্পগুলো পড়ার জন্য দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময়
ফারুক স্টারির সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফারুক স্টারির সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ফারুক স্টারির সাথে থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।